আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তোমরা কেমন আছো অবশ্যই জানাবা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি বলো তো আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি পাঁচ রকমের ওড়না অনেকেই আমাকে কমেন্ট করো পার্সোনালি মেসেজ করো যে আপু শুধু কি জামাই আছে নাকি ওয়ান পিস ওড়নাগুলোও তোমার কাছে কিছু আছে তো আজকে সেই জন্য তোমাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম আশা করছি তোমাদের আজকের ওড়নার ডিজাইনগুলো ভালো লাগবে তাহলে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিয়ে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তাহলে চলো তোমাদেরকে আমি ওড়নাগুলো দেখাই তো প্রথমে আমি তোমাদেরকে নেভি ব্লু রঙের কাপড়ের ওপরে করা এই সুন্দর ফুলকারি ওড়নাটি দেখাচ্ছি এটা কিন্তু পুরো কাজে ভর্তি আর সেটা তোমরা বুঝতেই পারছো আর এই কাপড়টা হচ্ছে ক্যালিকো ভয়েল কাপড় এই ওড়নাটিতে কিন্তু বিভিন্ন ধরনের সেলাই দেওয়া আছে সেটা তো বুঝতেই পারছো মাছ কাটা খেজুর পাতা সুজনি সব রকম সেলাই করা আছে তার সাথে ডলার দেওয়া আছে আর এখানে আমি মাল্টি সুতার কাজ করিয়েছি বুঝছো অনেকগুলো কালার আছে সেটা বুঝতেই পারছো তোমরা আর ওড়নাটি নেভি ব্লু ভেবে এটা মনে কইরো না যে রং উঠে যাবে অ্যাকচুয়ালি বলে দিই কাশ্মীরি ভয়েল ক্যালিকো ভয়েল বেক্সি ভয়েল প্রাইট কটন এই কাপড়গুলোর কিন্তু নেভি ব্লু হোক আর যেই কালারই হোক কোনো রকম রং উঠবে না এই কাপড়গুলোতে একটু খেয়াল রাখবা যে অতিরিক্ত রোদ যেন না পড়ে তাছাড়া কিন্তু রং জ্বলে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তা তাহলে চলো এবার তোমাদেরকে আমি সাদা রঙের কাপড়ের ওপরে সুন্দর ফুলকারি দেখাই এই ওড়নাটির সাথে তোমাদের পরিচিতি হওয়ার কথা বিকজ আমি কিন্তু জামা ওড়নার টু পিস ম্যাচিং করে এরকম দেখিয়েছিলাম এটা আর ওইটা যদিও বা আলাদা ওটা আলাদা সেটের সাথে আর এটা এক্সট্রাভাবে করা হয়েছে তো এই দেখো এটা তো কিন্তু অ্যাপ্লিকের কাজ করা আছে তো অনেকে আমাকে বলো যে অ্যাপ্লিক টিউটোরিয়াল দেখাইতে আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি অ্যাপ্লিক টিউটোরিয়াল দেখিয়েছি তোমরা ভিডিওগুলো চেক করো তাহলে পেয়ে যাবা সাদার ওপরে কিন্তু সব রকম সুতায় মানাই কিন্তু এখানে আমি চার রঙের মাল্টি সুতা দিয়েছি গাঢ় গোলাপি হালকা গোলাপি তার সাথে জল আর সেদ্ধ জল আর এই নকশাটাও কিন্তু কিভাবে আঁকানো লাগে আমি সবটাই তোমাদেরকে দেখিয়েছি আর এই ওড়নাটির কাপড় হচ্ছে প্রাইট কটন আর যে কাপড় দিয়ে অ্যাপ্লিক করা হয়েছে এই অ্যাপ্লিকের কাপড়টা হচ্ছে ভয়েল কাপড় এবার চলো তোমাদেরকে আমি রানী গোলাপি কাপড়ের ওপরে আরেকটা কাজ করা দেখায় এই ওড়নাটা কিন্তু নতুন এটা শুধুমাত্র সিম্পল আমি করেছি জামার সাথে কোনো রকম ম্যাচিং করিনি শুধুমাত্র ওড়না আর এটাও কিন্তু পুরো কাজে ভর্তি সেটা বুঝতেই পারছো আর এইটার কাপড় হচ্ছে কাশ্মীরি ভয়েল কাপড় এই ওড়নাটিতেও কিন্তু বিভিন্ন রঙের সুতা ব্যবহার করা হয়েছে তার সাথে এখানে বিভিন্ন রকমের সেলাই দেওয়া হয়েছে আর ওড়নার পারগুলো দেখতে পাচ্ছ কতটা চাপা করে করেছি তা বলো যে তোমাদের এই ওড়নাটি কেমন লাগলো আমার কিন্তু এই খুবই পছন্দ বুঝছো মানে এটা তোমার ক্যামেরাতে যতটুকু না সুন্দর আসছে অ্যাকচুয়ালি কিন্তু তার থেকে বেশি সুন্দর নিজের কাজ বলে এটা ভাইবো না যে আমি একটু বেশি প্রশংসা করছি অ্যাকচুয়ালি না এটা সত্যি সুন্দর আর যেটা সুন্দর সেটাকে সুন্দর বলতে তো অসুবিধা নাই তাই না তাহলে চলো এটা তো দেখে ফেলেছ তোমাদের মতামত জানিয়ে দাও এবার তোমাদেরকে সাদার ওপরে আরেকটা সুন্দর দেখাচ্ছি তোমরা এতক্ষণ যে ওড়নাটি দেখেছো সেই ওড়নার ডিজাইন আর এই ওড়নার ডিজাইনটা কিন্তু সেম খেয়াল করেছ বাট তফাৎ একটা কি ওই ওড়নাটার ছেটানো ফুল কিন্তু একটু বেশি ঘন দিয়েছিলাম এইটার তুলনায় আর এটা করেছি সাদার ওপরে এখানেও কিন্তু সেম সেলাই ব্যবহার করেছি কিন্তু সুতা কিন্তু আলাদা আলাদা মানে এটার সাথে যেটা ম্যাচিং করে আমি সেটা করেছি তা এবার বলো তো কম্পেয়ার করো তো ওটা বেশি সুন্দর নাকি এটা বেশি সুন্দর নাকি দুটাই বেশি সুন্দর

আর এই দেখো এখানে পার কিন্তু চড়া করে করা হয়েছে আর এর ভেতরে কিন্তু এক রকমের সেলাই আছে ঢেউ সেলাই সেটা কি খেয়াল করেছো ওড়নাটির চড়া পাশে কিন্তু অন্য ডিজাইন করা হয়েছে সেটা কি খেয়াল করেছো ওইটাতেও কিন্তু অন্য ডিজাইন করা মানে লম্বায় চড়ায় আলাদা আলাদা ডিজাইন দিয়েছি তাহলে বলো যে তোমাদের এই ওড়নাটি কেমন লাগলো আর এবার চলো তোমাদেরকে আমি আরেকটা সুন্দর ওড়না দেখাই এই ওড়নাটি বকুল ফুল সেলাইয়ের ওড়না আর এখানে দেখতে পাচ্ছো কা আজ কিন্তু একদমই সিম্পল এতক্ষণ যেগুলো দেখেছো সেগুলো তো অনেক ঘন ঘন ছিল আর এটা হচ্ছে সিম্পল অনেকেই আছো যে ভারী পড়তে পারো না তো তাদের জন্য আজকের এই ওড়নাটি মানে আমি আজকে তোমাদেরকে যেগুলো দেখিয়েছি সেগুলো এক একটা এক এক রকম কোনোটা খুবই ঘন কোনোটা পাতলা কোনোটা মিডিয়াম বুঝেছো তো এখানে দেখো কাটার কাজও করা হয়েছে তো এটা কিন্তু খুবই সুন্দর মানে সিম্পলের মধ্যে করা তো আর এটা হচ্ছে বলপিন কাপড় সেটা তো বুঝতেই পারছো কটন কাপড় আজকে দেখানো প্রত্যেকটা ওড়না হচ্ছে আড়াই গজ কাপড় দিয়ে করা তাহলে তোমরা কি ওড়না নিতে চাও তাহলে কি করতে হবে আমার পেজে ইনবক্স করতে হবে আমার পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা তার সাথে আমার নাম্বারও পেয়ে যাবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট তাহলে এবার বলো তো তোমাদের পাঁচটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ